আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব স্পেশাল একটা রেসিপি, কোনো প্রকার বাটাবাটি ঝামেলা ছাড়াই আপনাদেরকে তৈরি করে দেখাবো পারফেক্ট কাঁঠাল পিচির ভর্তা। ভর্তা খেতে কে না পছন্দ করে, যারা ভর্তা বেশি পছন্দ করেন ভর্তা লাভার তাদের জন্য আজকে স্পেশাল রেসিপি। বাটাবাটি অনেক সমস্যা হয়ে যায়, কারো বাসায় হয়তো বা শিল পাটা থাকে না, সেই জন্য অনেক কষ্ট হয়। ভর্তা খেতে মন চাইলে কিন্তু খাওয়া হয় না, তাই না? আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁঠাল পিচির স্পেশাল ভর্তা, তাও আবার বাটাবাটি ছাড়াই। দেখেন এখানে আমি কিছু কাঁঠাল পিচি টেলে নিয়েছি, অর্থাৎ শুকনো অবস্থা ভেজে নিয়েছি, তারপর এগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আসলে এখন কিন্তু কাঁঠাল পাওয়া যাচ্ছে, কাঁঠালের সিজন, এই জন্য দেরি না করে আর কাঁঠাল পিচির ভর্তা আপনারা এইভাবে তৈরি করে ফেলুন। এখানে দেখেন নিয়েছি খোসা ছাড়িয়ে নেওয়া টালা কাঁঠাল বেছি, এখানে হবে 1 কাপ। তারপরে নিয়েছি এই যে শুকনো লাল মরিচ আমি বেজে নিয়েছি 5-6টা। তারপরে নিয়েছি এখানে আলু, একটু আলু দিতে হবে, আলু না দিলে কিন্তু একবারে সফট হবে না, না হলে কিন্তু কীরকম রুক্ষ শুষ্ক হয়ে যাবে, সেই জন্য একটা আলু দিবেন। আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে দিচ্ছি আমি পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি এখানে ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ পরিমাণ। তারপরে এখানে নিয়েছি আমি কাঁচামরিচ, কাঁচামরিচ এখানে 7-8টা আমি টেলে নিয়েছি। এগুলো দিয়ে আমি আজকে বাটাবাটি ঝামেলা ছাড়াই স্পেশাল ভর্তা তৈরি করে দেখাবো। এখন নিয়েছি একটা ব্লেন্ডারের জগ, যেখানে আমি গুঁড়ো করে থাকি, যে কোনো জিনিস গুঁড়ো করে থাকি, শুকনো যে জারটা থাকে ওইটাই। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে শুকনো লাল মরিচ যে আমি ভেজে নিয়েছিলাম ওইটা, আর দিয়ে দিলাম এখানে টেলে নেওয়া কাঁঠালের পিছে। দেখেন কি সুন্দর করে ব্লেন্ড করে ফেলেছি, গুঁড়ো করে ফেলেছি। এরকম করে গুঁড়ো করে ফেলবেন, আপনারা চাইলে এরকম এই অবস্থায় গুঁড়োটাকে সংরক্ষণ করতে পারবেন। এটা 1 মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে একটা বক্সে ঢুকিয়ে রেখে দিবেন, ইনশাল্লাহ এই গুঁড়োটা 1 মাস পর্যন্ত ভালো থাকবে। বেশি করে এভাবে গুঁড়ো করে রেখে দিবেন নর্মাল ফ্রিজে, এতে করে যখনই কাঁঠাল বেচির ভর্তা খেতে মন চাইবে তখনই আপনারা কিছুটা গুঁড়ো নিয়ে একটা আলু সিদ্ধ করে নিয়ে পেঁয়াজ দিয়ে ধনিয়া পাতা দিয়ে মেখে খেতে পারবেন। আসলে সবসময় তো আর কাঁঠাল বেচি থাকে না হাতের কাছে, আর সবসময় টেনে নেওয়া কিন্তু কষ্ট হয়ে যায়, তাই না? সেই জন্য একসাথে বেশি করে এই গুঁড়োটা আপনারা 1 মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে দেবেন, ইনশাল্লাহ অনেক ভালো থাকবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, যারা ভর্তা খেতে পছন্দ করেন বিশেষ করে কাঁঠাল বেচির ভর্তা আপনারা এটা ট্রাই করতে পারেন। এখন আমি এখানে ভর্তা বানিয়ে নেওয়ার জন্য সবগুলো উপকরণ নিয়েছি। এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে মেখে নিচ্ছি। আমার কাছে কিন্তু ভর্তা খুবই ভালো লাগে, যে কোনো ভর্তা আমার অনেক পছন্দ, অনেকেই কিন্তু ভর্তা পছন্দ করে, অনেকে কিন্তু ভর্তা খেতে চান না, এটা আসলে যার যার পছন্দের ব্যাপার, তাই না? আমি আজকে আপনার সঙ্গে শেয়ার করছি যারা ভর্তা খেতে পছন্দ করেন ভর্তা লাভার, তারা একমাত্র এই ভর্তাটা খেলে অনেক মজা পাবেন ইনশাল্লাহ। এখন আমি আলুটাকে হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। সিদ্ধ করা আলু আসলে অনেক সফট হয়ে গেছে, দেখেন কি সুন্দর ম্যাশ হয়ে যাচ্ছে। এখন আমি আলুটাকে ম্যাশ করা হয়ে গেলে সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নিব। এটা যেমন লবণীয়, দেখতে অনেক লবণীয় আর খেতে অসাধারণ, এতটাই মজা, আপনারা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের ইনশাল্লাহ। সবগুলো উপকরণ আমি একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। আমি এই ভর্তাটা এভাবে মেখে নেওয়ার পরেও কিন্তু একটা বক্সে রেখে দিই, 4-5 দিন আমি যখনই খাবো ভাত খাওয়ার সময় আমি নামিয়ে নিই, ফ্রিজ থেকে 15 মিনিট আগে নামিয়ে নিলেই কিন্তু আগের মতো ঠিকঠাক হয়ে যায়। একটু বেশি করে নর্মাল ফ্রিজে রেখে দিই। আর যে কাঁঠাল বেচির গুঁড়ো ওইটাও আমি সংরক্ষণ করি, এভাবে করে তেলে ব্লেন্ডারে গুঁড়ো করে তারপরে 1 মাস পর্যন্ত আমি একটা বক্সে রেখে দিই, যাতে করে আমার যখনই মন চাইবে তখনই আমি খেতে পারবো। এর মধ্যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে 1 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সরিষার তেলটা কেউ স্কিপ করতে পারেন, তো ভর্তার মধ্যে সরিষার তেল দিলে একটু ফ্লেভারটা আসে। এই দেখেন ভর্তাটা আমি তৈরি করে ফেললাম, দেখেই কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে আর খেতে অসাধারণ।
আমি আশা করব আপনারা একবার হলো এই ভর্তা ট্রাই করবেন এবং আপনারা অবশ্যই আমায় কমেন্টস করে জানাবেন আপনাদের ভর্তা কেমন হয়েছে। এই ভর্তা একবার খেলে লোভ সামলাতে পারবেন না ইনশাল্লাহ, এটা বারবার তৈরি করতে হবে। এই জন্য দেরি না করে অনেকগুলো কাঁঠালের বিচি একসঙ্গে তেলে গুঁড়ো করে নর্মাল ফ্রিজে বক্সে রেখে দিবেন, যখনই ভর্তা খেতে ইচ্ছে করবে তখনই একটু একটু করে নামিয়ে ভর্তা বানিয়ে ফেলবেন। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।